সেশন ফির টাকা পরিশোধ করতে না পারায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে এখনও বিনামূল্যের পাঠ্যপুস্তক দেওয়া হয়নি। চার দিনেও পাঠ্য বই না পাওয়া এসব শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে ব্যাহত হচ্ছে, পাশাপাশি মানসিকভাবেও বিধ্বস্ত হয়ে পড়ছে শিশুরা। বৃহস্পতিবার দুপুরে বইয়ের দাবিতে স্কুলের অফিস কক্ষে শিক্ষার্থীরা গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এদিকে বই না দেওয়ায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। জানা যায়, রাজারহাট উপজেলার চাকির পশার ইউনিয়নের সাকুয়া উচ্চ বিদ্যালয়ে প্রায় 600 শিক্ষার্থী রয়েছে। বার্ষিক পরীক্ষা শেষে শিক্ষার্থীদের 500 টাকা সেশন ফি দিয়ে নতুন বই নিতে বলা হয়। ওই টাকা দিতে না পারায় বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে বই দেওয়া হয়নি। বই বিতরণ উৎসবের সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর প্রায় 200 শিক্ষার্থীকে বই দেওয়া হয়নি। রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রব জানান, বই বিতরণে বিলম্বের কারণ তদন্ত করা হবে। ইতোমধ্যে দ্রুত বই বিতরণের জন্য প্রধান শিক্ষককে বলা হয়েছে। ঢাকা স্কুলে এবার নবম শ্রেণীতে উঠবো, জানুয়ারি মাসের 1 তারিখে বই দেয়, আমি যদি সেদিন বই নিতে গেছিলাম, টাকা ছাড়া সেদিন আমাকে বই দেয় না। সরকার সবখানে বিনামূল্যে বই দেয়, কিন্তু এই সাকোয়া স্কুলে টাকা ছাড়া বই দেয় না। সাকোয়া স্কুল টাকা ছাড়া বই দেয় না, সরকার এমনি দেয় আর এমনি টাকা ছাড়া দেয় না। 1 তারিখে আমার ভাগিনে আসতেছে, তো ভাগিনাকে জিজ্ঞেস করলাম, ভাগিনা কান্না করতেছো কেন? তো বলতেছে যে মামা, আমি স্কুল থেকে আসছি, আমাকে বই দেয় নাই। তো সে সাকোয়া স্কুলে নবম শ্রেণীতে পড়তেছে। তো বললাম যে কৃষির টাকা, বললো যে সেশন ফির টাকার জন্য আমাদের বই দেয় নাই। তা আমি যতটুকু জানি যে সেশন ফির টাকা এবং পরীক্ষার ফি এটা বার্ষিক পরীক্ষার পরে নেওয়া হয়। তো এখানে আমি এতটুকু কথাই বলবো যে সাগর স্কুলের যারা দায়িত্বে আছেন, যে ম্যানেজিং কমিটি আছেন বা শিক্ষকরা আছেন, তারা বিষয়টি বিবেচনা করে দেখবেন এবং এরকম একটা ঘৃণিত কাজ করার জন্য আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। Thank you.